সোমবার হাপানিয়ায় উদ্বোধন হল ইন্টারন্যাশনাল ইনডোর এক্সিবিশন সেন্টার। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন প্রাকৃতিক সম্পদ সহ ত্রিপুরায় গ্যাস বিদ্যুতের বিপুল সম্ভারের বিষয়টি। প্রাকৃতিক সম্পদ রয়েছে, কাঁচামাল রয়েছে, আর বাংলাদেশের মধ্যে দিয়ে যেটা ট্রান্সপোর্টেশন বলছি, সস্তা ট্রান্সপোর্ট, সবচেয়ে ট্রান্সপোর্টেশন হচ্ছে ওয়াটারওয়েজ। মুখ্যমন্ত্রীর কথা এদিন উঠে আসে বাংলাদেশ থেকে রাজ্যে জাহাজ প্রবেশের করানোর জন্য যে প্রক্রিয়াগত বিষয়টি সেটিও, এবং এই জাহাজ রাজ্যে প্রবেশ করলে পরে রাজ্যের আর্থিক চেহারা অনেকটাই পাল্টে যাবে। সেই সাথে তিনি উল্লেখ করেন যে রাজ্যে জাহাজ প্রবেশ করলে পরে শিল্পে অগ্রগতির পথ আরও প্রসারিত হবে ত্রিপুরার, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, আর্থিক দিক থেকে রাজ্য আরও শক্তিশালী হবে। জাহাজের জলের মধ্যে দিয়ে জাহাজ চলে আসবে, তার দিশা ত্রিপুরাবাসী বুঝবে, সেই দিশাতে সরকার কাজ করছে। আর আপনি আপ তখন এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, ট্রান্সপোর্টেশন যদি বেশি করে কেউ এখানে ইন্ডাস্ট্রি লাগাবেন, কারণ সেটা আবার বিক্রি করতে হবে নিজের দ্বারা। ট্রান্সপোর্টেশন যেসেই কম হয়ে যাবে তো আপনি আপ সব এখানে ইন্ডাস্ট্রি লাগাবেন। আর যেই মাত্র জাহাজ চলে আসবে জলপথে, পুরো দুনিয়াতে ত্রিপুরা থেকে সমস্ত কিছু চলে যাবে, সবাই এসে ত্রিপুরাতে ইউনিট লাগাবে। কারণ কি, ত্রিপুরার কাছে র ম্যাটেরিয়াল রয়েছে, ত্রিপুরার কাছে স্কিল রয়েছে, ত্রিপুরাতে এক উদারবাদী সরকার রয়েছে। মোট 170টি স্টল এখানে অংশ নিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই ইন্টারন্যাশনাল ইনডোর এক্সিবিশন সেন্টার ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।